فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد বাংলাদেশে প্রশ্ন করেছেন ভাই মোশারফ হোসেন তিনি প্রশ্ন করেছেন যে আমরা যে সলাত আদায় করি এই সলাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সলাত কোনটি কোন মাঝাবের সলাদ সর্ব সর্বশ্রেষ্ঠ ভালো নামা সলাদ তো হানাফি মাঝাবের না সাফি মাঝাবের না হাম্বলি মাঝহের না মালিকী মাঝহের তো কোন মাঝাবের সলাদটি সবচেয়ে বেশি শুদ্ধ সাথে সাথে আরেকটি বিষয় তিনি বলেছেন যে আল্লাহ আল্লাহ রসুলসল্লা সাল্লাম বলেছেন যে সল্লু কামার আই তুমুনি ও সল্লি সেভাবে সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করো রসুল সাল্লাম বলেছেন তো আমরা তো রসুল সাল্লামকে পাই নাই তার সাহাবীদেরকে দেখি নাই তাহলে আমরা সলাদ কিভাবে আদায় করতে পারি তো এই প্রশ্নের উত্তর দিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভাই মোশারফ হোসেন সুন্দর প্রশ্ন করেছেন তো এই প্রশ্নটা আপনি একবার ভাবুন যে কোন মাঝাবের সলাদ সর্বশ্রেষ্ঠ কোন মাঝাবের সলাদ সর্বশ্রেষ্ঠ এ কথাটা আমি সরাসরি আপনাকে বলবো না তো একটি কথা মনে রাখতে হবে আপনি যে হাদিসটি বলেছেন নবী করিম সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে সল্লু কামা রুমুনি ও উসল্লি তোমরা সেভাবে সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখো তারপর নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখো তুমি সেভাবেই সলাত আদায় করো তো নবী করিম সাল্লাহ সাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন আমাদেরকেও সেভাবেই সলাত আদায় করতে হবে তো এখন আমরা রসুদ সাল্লাহ সাল্লামকে দেখি নাই রসুল সাল্লাহ সাল্লামকে যেহেতু আমরা দেখি নাই তার সাহাবিদেরকেও দেখি নাই তাদের জামানার মানুষও আমরা নই তাহলে আমরা কিভাবে সলাত আদায় করব তো এই বিষয়টি আপনি প্রশ্ন করেছেন তো আমরা কিভাবে সলাত আদায় করব তো আমরা তার জামানার লোক না এটা ঠিক কথা আর সাথে সাথে নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম যেগুলো রেখে গেছেন সে তার হাদিস তার বাণী তিনি কিভাবে সলাত আদায় করেছেন কেমনভাবে আদায় করেছেন আর সবগুলো ভাবে হাদিসে পাওয়া যায় তো আপনি নবী করিম সাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন সেভাবেই সলাত আদায় করবেন এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সলাত সবচেয়ে উত্তম সলাত হচ্ছে নবী করিম সুল্লাহ যেভাবে করে আদায় করেছেন সেটাই তো আপনি নবী করিম সাল্লাহ সাল্লামের যেহেতু জামানা পাননি তাহলে কিভাবে সলাৎ আদায় করবেন আপনার প্রশ্ন হচ্ছে সেইটা সেটা যদি আপনি আদায় করতে চান তাহলে বাজারে রসুল সাল্লাহ সাল্লামের সলাৎ নামক অনেক বই আছে তো সেই বইগুলো আপনি দেখতে পারেন আর যদি বলেন যে না কোনো ব্যক্তির বই আমি দেখতে চাই না আমি সরাসরি রসুদ সাল্লাহ সালামের সলা রসুদ সাল্লাহ সাল্লামের সলাথের বই দেখতে চাই দেখতে চাই যেহেতু নমিকর সাল্লাম বলেছেন যে সল্লু কামার ওই তুমুনি ও সাল্লি সেভাবে সলাতে আদায় করো যেভাবে আমাকে সলাতে আদায় করো দেখো হাদিসটি কিন্তু সই বুখারীর হাদিস সই বুখারের হাদিস নম্বর হাদিস নম্বর হচ্ছে ছয়শ একষট্টি নম্বর হাদিস তারপরে ছয় হাজার আট নম্বর হাদিস এবং সাত হাজার দুই শত ছেচল্লিশ নম্বর হাদিস মেশকাতের হাদিস নম্বর আহ তিরাশি নম্বর হাদিস সলাত অধ্যায় সলাাত সলাত সলাত পর্বে অধ্যায় নম্বর সলাত পর্বে অধ্যায় পর্ব চার অধ্যায় অনুচ্ছেদ নম্বর ছয় এই হাদিসটা যদি আপনি খোঁজেন তাহলে আপনি এই যেটা বলেন এই হাদিস আর আপনি কিভাবে সলাত আদায় করবেন এই বিষয়টি যদি আপনি নিশ্চিত করতে চান যে কিভাবে আপনি সলাত আদায় করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম এর অনুযায়ী তাহলে আপনাকে বলবো যে মেশকাতের সালাত পর্বটা পুরো পড়তে মেশকাতের সালাত পর্বটা অর্থাৎ কিতাবু সালাত মেশকাতের এই হাদিসগুলো পুরো পড়তে আর যদি নিয়ম কানুনের পর্বত পড়তে চান সংক্ষেপে তাহলে আরেক আরো সংক্ষিপ্ত করে দিই তা হচ্ছে সলাত পর্বে অধ্যায় নম্বর দশ সেটা হচ্ছে বাবু সিফাতি সলা অর্থাৎ সলাতের নিয়ম কানুন সলাতের নিয়ম কানুন নামের একটা অধ্যায় আছে অধ্যায় নম্বর দশ এই অধ্যায়টা যদি আপনি পড়েন অধ্যায়ের হাদিসগুলো তাহলে নামাজ নামাজ কিভাবে পড়বেন নামাজের নিয়ম কানুনটা আপনি স্পষ্ট জানতে পারবেন এই হাদিসগুলো থেকে আর সাথে সাথে আমি আপনাকে সাজেস্ট করব যে মেশকাতের বিশেষ করে মেশকাতের পুরো পুরো সালাত পর্বটা আপনি যদি পড়েন তাহলে তাহলে আপনি বুঝতে পারবেন সালাদ পূর্ব পুরো সালাদ পর্বটা পড়লেই আপনার কাছে কীভাবে সলাত আদায় করবেন সালাতের মধ্যে কি পড়বেন সালাতের বিস্তারিত একেবারে বর্ণনা আপনি এর ভিতরে পেয়ে যাবেন তাহলে এই সলাত আদায় করলে নবী করিম সাল্লাহ আসালামের সলাাত অনুযায়ী আপনার সালাত সলাত আদায় করতে পারবেন আর যদি মনে করেন যে না আমি তা করবো না কারোর বই পড়বো তাহলে অনেকের বই আছে সলাতুর রসুল নামের বই আছে তারপর নবী করিম সুল্লাহ সাল্লামের সলাতের পদসিবাতুর সলাতুল নবী সাল্লাহ সাল্লাম নাসিরুদ্দিন বাহানির বই আছে তো এই ধরনের আরও অনেকের বই আছে কোরআন শূন্য অনুযায়ী লেখা তা পড়তে পারেন আর আমি আপনাকে সাজেস্ট করব না আপনি আপনি মেশকাতের এই হাদিসগুলো সলাত পর্বের হাদিসগুলো পড়ুন তারপরেও যদি আরও সংক্ষেপে পড়তে চান তাহলে আপনাকে এই মেশকাতের সলাত পর্বের দশ নম্বর অধ্যায়ের সালাতের নিয়ম কানুন যে অধ্যায়টি আছে অধ্যায় আপনি পড়ুন দশ নম্বর অধ্যায় দেখবেন যে আপনি পূর্ণাঙ্গ সলাতের নিয়ম কানুন শিখেছেন আর হানাফি মাঝা হানাফি সাফি মালেকি হাম্বলি কোন মাঝাবের নামাজটি সঠিক সঠিক এটা আমি বলতে চাচ্ছি না নবী করল সাল্লাহ সাল্লাম যেভাবে সলাত আদায় করেছেন সেভাবে সলাত আদায় করুন এটাই সর্বশ্রেষ্ঠ সলাত এটাই সঠিক পদ্ধতি আল্লাহ সুবাহান হওয়াতাল আমাদেরকে সঠিকভাবে সলাত আদায় করার তৌফিক দান করুক আশা করি উত্তর পেয়েছেন আল্লাহ ভালো জানেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারকাত